সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বরাক বাংলা নিউজ। আপনাদের সাথে আছি আমি রাজ চৌধুরী। প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি। বিশ্বজুড়ে ভয়ানক পরিস্থিতি, মৃত 1,45,000, আক্রান্ত 21,80,000। এদিকে SBI গ্রাহকদের জন্য আসছে নতুন খবর। 20 এপ্রিলের পর লকডাউন থেকে ছাড়ের তালিকা আরও বাড়ালো কেন্দ্র। এদিকে 24 ঘন্টায় হাজারো পজিটিভ, দেশে করোনা আক্রান্ত বেড়ে 13,387 জন, মৃত 437 জন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি বৃদ্ধি পেতে পারে মে মাসের প্রথম সপ্তাহে, আতঙ্ক জনমনে। এদিকে তবলিগি জামাতের প্রধান মৌলানা সাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করল ইডি। অন্যদিকে ঘরে ঘরে স্ক্রিনিং করতে গিয়ে বিহারে 24 ঘন্টায় 4 জায়গায় হামলার মুখোমুখি স্বাস্থ্যকর্মীরা। গরমেও ধ্বংস হয় না করোনা ভাইরাস, বেঁচে থাকতে পারে 60 ডিগ্রি পর্যন্ত দাবি গবেষকদের। শুধুই হাহাকার, সব দেশের সব রেকর্ডকে ছাড়িয়ে আমেরিকাতে গত 24 ঘন্টায় মৃত 4,500 জন। বিশ্বজুড়ে ভয়ানক পরিস্থিতি, মৃত 1,45,000, আক্রান্ত 21,80,000। মদ খেলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বাড়বে, চাঞ্চল্যকর রিপোর্ট WHO-র। দর্শক, এতক্ষণ শুনেছেন আপনারা সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বজুড়ে ভয়ানক পরিস্থিতি, মৃত 1,45,000, আক্রান্ত 21,80,000। বিশ্বে করোনায় মৃত 1,45,000, আক্রান্তের সংখ্যা বেড়ে 21,80,000। তবে করোনা যুদ্ধে সুস্থ হয়ে উঠেছেন বহু মানুষ। ইতিমধ্যেই বিশ্বজুড়ে 5,45,000 মানুষ করোনার সঙ্গে লড়াইয়ে জয়ী। এখনও পর্যন্ত আমেরিকায় সব থেকে বেশি মৃত্যুর হার, শুধুমাত্র আমেরিকায় মৃতের সংখ্যা 34,000 ছাড়িয়েছে। আপনিও কি গ্রাহক SBI এর? ATM থেকে টাকা তোলায় এবার সুখবর। SBI গ্রাহকদের জন্য সুখবর, করোনা লকডাউন পরিস্থিতিতে এবার ATM পরিষেবা বাবদ চার্জ মুকুবের সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম ব্যাংক। 30 জুন পর্যন্ত SBI ও অন্যান্য ব্যাংকের ATM নিখরচায় ব্যবহার করতে পারবেন ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহকরা। বর্তমানে সেভিংস অ্যাকাউন্ট প্রতি মোট 8টি বিনামূল্যের ATM লেনদেনের সুযোগ দেয় SBI। এর মধ্যে ভারতীয় স্টেট ব্যাংকের ATM থেকে 5টি এবং অন্য ব্যাংকের ATM থেকে 3টি চার্জহীন লেনদেন করা যায়। তবে গত মাসে সাংবাদিক বৈঠকে 3 মাস ATM পরিষেবা বাবদ চার্জ না কাটাতে ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এপ্রিলের শুরুতে আবার একই মর্মে বিজ্ঞপ্তি জারি করলো SBI, জানিয়ে দিল 30 জুন পর্যন্ত ATM লেনদেনে কোনো চার্জ দিতে হবে না গ্রাহককে। এপ্রিলের পর লকডাউন থেকে ছাড়ের তালিকা আরও বাড়ালো কেন্দ্র। ই কমার্স কোম্পানিগুলিকে মাল সরবরাহ করতে স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে। এর আগে কৃষি ও শিল্পক্ষেত্রে কোনো বিষয়কে ছাড় দেওয়া হবে বলে তালিকা আগেই প্রকাশ করেছিল কেন্দ্র। সেই তালিকায় এবার আরও একটু বৃদ্ধি করা হলো। মে পর্যন্ত দেশে লকডাউন বাড়ার কথা গত মঙ্গলবারই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে 20 এপ্রিলের পর হটস্পটের বাইরের এলাকায় কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। সেই ছাড়ের তালিকা বৃহস্পতিবার রাতে আরও বাড়ালো কেন্দ্রীয় সরকার। 20 এপ্রিলের কোনো ক্ষেত্রে ছাড় দেওয়া হবে তা আগেই ঘোষণা করা হয়েছিল, সেই তালিকা এবারও আরও বাড়ানো হলো। সেই তালিকায় যোগ হলো নন ব্যাংকিং ফাইন্যান্স কর্পোরেশন এবং মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসাবে গণ্য করা হলো। তফসিলি উপজাতির দ্বারা নারিকেল, স্পাইস, বাম্বু, বাদাম ও কোকায়া গাছ বসানো এবং জঙ্গল থেকে এই সামগ্রীগুলো সংগ্রহ করাকেও ছাড়ের তালিকায় রাখা হয়েছে। গ্রামীণ এলাকায় জল সরবরাহ, স্যানিটেশনের কাজ 20 এপ্রিলের পর করা যাবে। এছাড়া বিদ্যুতের লাইন বসানো, টেলিকম, অপটিক্যাল ফাইবার, কেবলকেও ছাড়ের আওতাভুক্ত করা হলো। অনলাইনে ঔষধ ও মুদিখানা সামগ্রীর পাশাপাশি মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, জামা কাপড় ও স্কুলের জন্য প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী বিক্রি করা যাবে। এদিকে 24 ঘন্টায় হাজারো পজিটিভ বাড়ল দেশে। দেশে করোনা আক্রান্ত বেড়ে 13,387 জন, মৃত 437 জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত 24 ঘন্টায় আরও 1,000 COVID-19 পজিটিভ এসেছে, আক্রান্ত বেড়েছে 13,387 জন, মৃত্যু হয়েছে
437 জন, তবে সেরে ওঠার হার আগের তুলনায় বেড়েছে। গত 24 ঘন্টায় দেশে 1000 জনের শরীরে মিলল করোনা ভাইরাস, এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 13,387 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে উপরোক্ত কথাগুলো জানানো হয়েছে। শুক্রবারের সকালের বুলেটিনে বলা হয়েছে, এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে 437 জনের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি বৃদ্ধি পেতে পারে মে মাসের প্রথম সপ্তাহে। দেশে ভয়াবহ আকার করোনার, এখনও পর্যন্ত দেশে করোনার বলি 400 থেকে বেশি মানুষের। দেশে গত 24 ঘন্টায় 28 আক্রান্তের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় 1000 মানুষ। দেশে মোট করোনা আক্রান্ত 12,000 পেরিয়েছে। করোনা পরিস্থিতির মোকাবিলা করতে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 3 মে পর্যন্ত দেশজুড়ে জারি থাকবে লকডাউন, কিন্তু তারপর কি পরিস্থিতি স্বাভাবিক হবে, রুখে দেওয়া হবে কি করোনাকে, আশার আলো কতদূর দেখা যাবে, তৈরি হয়েছে দুআশা। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, মে মাসের প্রথম সপ্তাহ খুবই মারাত্মক, এই সময়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ সীমায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে। গোটা দেশে বাড়বে করোনায় আক্রান্ত অমৃতের সংখ্যা, তবে তারপর থেকেই আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে পারে। অন্যদিকে তবলিগী জামাত প্রধান মৌলানা সাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করল ইডি। তবলিগ জামাত প্রধান মৌলানা সাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। যত তাড়াতাড়ি সম্ভব সাদকে ইডি অফিসে যাওয়ার জন্য হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে দিল্লির নিজামুদ্দিন এলাকার একটি মসজিদে ধর্মীয় জামায়াত করার অভিযোগ উঠে মৌলানা সাদের বিরুদ্ধে। সেই সময় জামায়াতে যোগ দিতে আসা জামাত সদস্যদের একটি বাড়িতে রাখা হয়েছিল। এইবার সেই সব বিষয় নিয়ে তার বিরুদ্ধে আর্থিক তছরুফের মামলা দায়ের করেছে ইডি। জামায়াতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিজামুদ্দিনের ঘটনায় মৌলানা সাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আগে থেকেই, এবার তাতে 304 দ্বারা সংযোজন করা হলো। নিজামুদ্দিনের ঘটনা সামনে আসার পর থেকেই মৌলানা সাদের হোঁচ চলছিল। এর আগে এই জামায়াত ঘিরে মৌলানা সাদ সহ 7 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশ। এই জামায়াতে ভারতে করোনা সংক্রামের হটস্পট হয়ে উঠে। জামাত সদস্যদের থেকেই গোটা দেশে নাকি করোনা সংক্রমণের মাত্রা অনেক বেড়ে গিয়েছে বলে জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে তবলিগী জামাতের ধর্মীয় জামাতের পর থেকেই নিখোঁজ রয়েছেন 56 বছর বয়সী মৌলানা সাদ। এদিকে ঘরে ঘরে স্ক্রিনিং করতে গিয়ে বিহারে 24 ঘন্টায় 4 জায়গায় হামলার মুখে স্বাস্থ্যকর্মীরা। করোনায় সংকটজনক পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা ক্রমেই বাড়ছে বিহারে। গত 24 ঘন্টায় এমনও 4টি ঘটনা ঘটেছে। এর মধ্যে 2টি ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শহর বিহার শরীফে। মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। সর্বশেষ খবর হচ্ছে, গরমে দংশ হয় না করোনা ভাইরাস, বেঁচে থাকতে পারে 60 ডিগ্রি পর্যন্ত, দাবি গবেষকদের। ভারতে গরমকালে অনেক অঞ্চলে তাপমাত্রা পৌঁছে যায় 40 ডিগ্রির উপর। অনেকেই ভেবেছেন এই তাপের কারণে করোনা ভাইরাসের প্রকোপ কমতে পারে। করোনা সংক্রমণের পর থেকে পৃথিবী জুড়ে ভাইরাসের প্রকৃতি নিয়ে নানারকম গবেষণা চলছে। প্রাথমিকভাবে সেই সব গবেষণার মধ্যে দাবি উঠে এসেছিল তাপমাত্রা বাড়লে নাকি করোনা প্রকোপ কমতে পারে, কিন্তু সেই দাবিকেই নস্যাৎ করে দিয়েছে সাম্প্রতিক একটি গবেষণা। ফ্রান্সের 16 মার্সেলি বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণায় দাবি করা হয়েছে, এই ভাইরাসের উপর তাপমাত্রার বিশেষ কোনো প্রভাব তৈরি হবে না। চারিদিকে শুধু হাহাকার, সব দেশের সব রেকর্ডকে ছাড়িয়ে আমেরিকায় গত 24 ঘন্টায় মৃত 4,500 জন মানুষের মস্ত রেকর্ড ভেঙে যাচ্ছে। সমস্ত দেশের সমস্ত রেকর্ড ভেঙে এবার একদিনে আমেরিকাতে করোনায় মৃত্যু প্রায় 4,500 মানুষের। এই মৃত্যুর হার এখনও পর্যন্ত সর্বোচ্চ, মোট আক্রান্তের সংখ্যা 6,06,800 জন। গতকাল 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা ছিল 26 জন, আজ সেটা দ্বিগুণ হয়ে গিয়েছে একলাফে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 35,000-এ। নিউ ইয়র্কে এখন কোভিড-19-এর এপিসেন্টার বা ভরকেন্দ্র ধরা হচ্ছে। শুধু সেই প্রদেশেই মৃত্যু হয়েছে
12,000 মানুষের। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি বিপদ কাটিয়ে ধীরে ধীরে এবার ছন্দে ফিরছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে ভয়ানক পরিস্থিতি, মৃত্যু 1,45,000, আক্রান্ত 21,80,000 মানুষের। বিশ্বে করোনায় মৃত্যু 1,45,000, আক্রান্তের সংখ্যা বেড়ে 21,80,000। তবে করোনা যুদ্ধে সুস্থ হয়ে উঠেছেন বহু মানুষ। ইতিমধ্যেই বিশ্বজুড়ে 5,45,000 মানুষ করোনার সঙ্গে লড়াইয়ে জয়ী। এখনও পর্যন্ত আমেরিকায় সবথেকে বেশি মৃত্যুর হার, শুধুমাত্র আমেরিকায় মৃত্যুর সংখ্যা 34,000 ছাড়িয়েছে। অন্যদিকে আরেকটি সংবাদ আমাদের সামনে এসেছে, মদ খেলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বাড়বে, চাঞ্চল্যকর রিপোর্ট WHO-র। লকডাউনের মধ্যে মদ না পেয়ে অনেকেই এখন হাহুতাশ করছেন। দোকান বন্ধ থাকায় কেউ কেউ আবার কারো কাছ থেকে স্টক থাকলে দ্বিগুণ তিনগুণ দামে মদ কিনছেন। কিন্তু যতই কষ্টই হোক না কেন, কোথাও কোথাও থেকে হুইস্কি বা রাম বোটকা জোগাড় করছেন তারা। কোথাও কোথাও তো মদ না পেয়ে আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। সেই মুহূর্তে মদ খেলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে, এই রিপোর্ট আসার পর মাদক আসক্ত মানুষের মধ্যে একটি চাঞ্চল্য বিরাজ করছে।